হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আর এইদিকে দেখতেছো আমি একটা রেসিপি লইয়া বইয়া গেছি। ওই রেসিপিটা কি তা জানো? ক্যাপসিকামের পকোড়া। তো এই রেসিপিটা কে কে খেতে ভালোবাসো? আমি তো অনেক ভালোবাসি। আর আমি ভাবলাম যে এই রেসিপিটা যেহেতু বানালাম, তো এটা তোমার সঙ্গে একটু শেয়ার করি আমি কীরকমভাবে বানাচ্ছি ওইটা। তো প্রথমে তো দেখতেই পাইলে যে চালের গুঁড়ি নিয়ে নিলাম, তারপরে বেসন, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন, জিরে, ধনিয়া তো দিলাম। তো সবগুলি একসঙ্গে মিক্স করে নিলাম। তো মিক্স করে তারপরে সবগুলি বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে করে নেব ফ্রাই। সরি সরি গাইজ, আরেকটা জিনিস বাকি হলো, যেটা কালো জিরা থাকলে তোমরা দিতে পারো, আর না থাকলে এটাকে বাদ দিতে পারো। তো আমি কালো জিরাটা দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে ওটার গায়ের মধ্যে, ক্যাপসিকামের গায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে তারপরে এটাকে ফ্রাই করে নেবো। এই দেখো আমার তেলটা একদম গরম হয়ে গেছে, আমি একটা এক বুন্দ বেসন দিয়ে চেক করে নিলাম। তো আমার তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। তো কড়াইটা একদম ছোট, তার জন্য দুইটা করে দেবো, একটা দিলাম তারপরে আরেকটা দিলাম। এইবার অপেক্ষা আমার ফ্রাই করার। তো এদিকে মোটামুটি হালকা একটু ফ্রাই হয়ে গেছে, তারপর আমি এটাকে উল্টে দিলাম। তো দেখো লম্বা ক্যাপসিকামটার অবস্থা দেখো, ওইটিকে কী কয়, এটিকে ক্যাপসিকাম শিমলা মরিচ কোনটা, তো আচ্ছা যেটাই হোক, এটা মানে উল্টানো পাল্টানো এটা অনেকটা কষ্ট হয়। তো আমার ফ্রাইটা হয়ে গেছে, তো আমি দুইটা দুইটা করেই বানালাম। তোমরা যদি পারো 5-10টা করে, তোমরা ইচ্ছা, তোমরা কীরকম করে বানাবে এটা তোমরা ইচ্ছা। আর আমি এটা মাত্র 2টা করে দিয়ে বানালাম। তো এদিকে আমার রেসিপিটা হয়ে গেল কমপ্লিট। আর আমি আছি না একদম তেলের ভাজা বোড়া পকোড়া জাতীয় জিনিসটি আমি একদম পছন্দ করি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পকোড়াটি কিন্তু অনেক জবরদস্ত হয়েছে, মচমচে হয়েছে, তো দারুণ খেতে লাগলো। তো তোমরা কমেন্টে জানাও যে তোমরা পকোড়াগুলি কীরকম লাগে, আর ক্যাপসিকামের পকোড়াটা ভালো লাগে কি না, ওইটা কিন্তু আমাকে কমেন্টে জানাইবা। তো বাই বাই, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিয়ে দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাই বাই।